দেখুন কিভাবে চীনা সীমান্তে ভারতীয় ফাইটার জেট নিখোঁজ। মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল ভারতীয় সুখেই ফাইটার জেট। রেডিও কানেকশন, রাডার সহ সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বিমানটির সাথে। চীনা সীমান্তের কাছাকাছি হাওয়াই এ বিমান নিয়ে আশঙ্কায় রয়েছে ভারতীয় সেনারা। মঙ্গলবার সকালে আসামের তেজপুর ভারতীয় বিমান বাহিনীর এই বিমানটি নিখোঁজ হয়ে যায়। ওই বিমানে 2 জন পাইলট ছিল বলে জানা গেছে। এর মধ্যেই এই এয়ারক্রাফ্টকে খুঁজতে বড়সড় সার্চ অপারেশন শুরু করেছে দেশটির বিমান বাহিনী। আকাশে পাঠানো হয়েছে বিশেষ ফ্লাইং টিম। জানা গেছে এদিন সকালে আসামের তেজপুর থেকে বিমানটি ওড়ে রুটিন ট্রেনিং মিশনের অংশ হিসেবে উড়ছিল বিমানটি। সকাল 11টায় শেষবার খোঁজ পাওয়া যায় ওই এয়ারক্রাফ্টের। তেজপুর থেকে 60 কিলোমিটার দূরে গিয়ে নিখোঁজ হয়ে যায় সুখেই বিমানটি। উল্লেখ্য, সুখেই হলো একটি মাল্টি রোল ফাইটার জেট যা যে কোনো আবহাওয়াতেই কাজ করে। গ্রাউন্ড অ্যাটাক থেকে এয়ার কমব্যাট সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী এই বিমান। মূলত এটি একটি রাশিয়ান যুদ্ধ বিমান। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।